আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি খুবই মজাদার পাঙ্গাশ ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি। পাঙ্গাশ মাছটা একটার বাজে গন্ধ আছে, সেই গন্ধর জন্য অনেকে কিন্তু এই মাছটা খান না, কিন্তু গরিবের ইলিশ এই মাছটা কিন্তু খেতে অসাধারণ হয় যদি কিনা এইভাবে ভুনা করা যায়। মনেই হবে না যে আপনি পাঙাশ খাচ্ছেন নাকি অন্য মাছ খাচ্ছেন, এর টেস্টটা এতটাই সুস্বাদু। আশা করি নতুনদের তো অনেক কাজে আসবে। খুবই অল্প উপকরণে ঘরে থাকা মশলায় সকল প্রকার টিপ সহকারে তাই রান্নাটা শেয়ার করেছি। এখানে আমি বড় সাইজের একটা পাঙাশ মাছের 7-8 পিস মাছ নিয়েছি, পেটির মাছ এবং পিঠের সাইডের মাছও নিয়েছি কিছু। নিয়ে খুব ভালোভাবে মাছটা আমি লবণ গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তারপর সিক্রেট যেই টিপসটা, যার জন্য এই মাছের কোনো বাজে স্মেল থাকবে না, সেটা হচ্ছে একটা পাতিলেবুর রস নিংড়ে দিবেন, তারপরে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে 5 মিনিটের জন্য রেখে দেবেন। এতে এর ভিতর থেকে যে একটা নাল মতো কষ আছে সেটা বেরিয়ে যাবে, গন্ধটা একদমই থাকবে না। আপনারা বাসায় অবশ্যই এই টিপসটা ফলো করে একবারের জন্য দেখবেন। তারপর আমি খুব ভালোভাবে আবারও কষলে ধুয়ে 7-8 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়ে এসে, কথায় আছে না মাছ যত ধুবেন তত মাছ মিঠা লাগে, এটা একদম সত্যি। মাছ একটু কিন্তু বেশি করে ধুতে হয়। তারপর সামান্য একটু আবারও লেবুর রস দিয়ে 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এটা একটু হাতে মেখে নেব। মাছটা এমনভাবে মাখতে হবে যাতে মাছের প্রত্যেকটা অংশে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তারপর 5 মিনিট মতো ঢেকে রাখবো, এতে কিন্তু মশলাটা মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ভাজার সময় মশলাটা কিন্তু বেরিয়ে কড়াইতে ছড়িয়ে পড়বে না। চুলো একটা প্যান দিয়ে খুবই সামান্য তেল দিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে ভাজতে দিয়েছি। এই মাছ ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যায়, কারণ এই মাছ থেকে প্রচুর তেল ছাড়ে, মাছের তেলে মাছ ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার একে একে উঠিয়ে সেই একই কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে 1 কাপ মতো পেঁয়াজ খুব সফট করে ভেজে কিছু গোটা মশলা অ্যাড করলাম। এই গোটা মশলাগুলো দেওয়ার জন্য কিন্তু অ্যারোমাটা খুব সুন্দর আসে এবং মাছ ভুনাটা খেতে অত্যন্ত মজার হয়। আপনারা বাসায় এইভাবে সেম টু সেম ফলো করে দেখবেন। তারপর 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা এবং স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে এই সকল উপাদান কিন্তু শিলবাটায় বেটেও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু স্বাদটা দ্বিগুণে বেড়ে যাবে। লবণটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছে। খুব ভালোভাবে মশলাটা তেলের সাথে আমি একটু ভুনা ভুনা মতো করে নেব। ভুনা মতো করে নিয়ে মাছটা ভাজার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসে, এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন, এতে কিন্তু মাছটা সহজে ভেঙে যাবে না। তারপর মশলার উপরে দিয়ে আমি মশলার সাথে মাছটা একটু আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মাখিয়ে নেব, এতে মাছের যে উগ্র গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকে না। আপনারা প্রত্যেকটা টিপস ফলো করে এই মাছটা রান্না করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। তারপর 1 কাপ মতো নর্মাল পানি দিয়ে দিলাম। নর্মাল পানি দিয়ে আমি একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা কিন্তু অবশ্যই এখানে কম দেবেন, কারণ এই মাছটা তুলনামূলক এমনিতেই অনেকটা নরম, অল্প জ্বালাতেই কিন্তু একদম সফট হয়ে যায়, বেশি পানি দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে, তখন মাছের শেপটা কিন্তু ভালো থাকবে না। 10 মিনিট মতো জ্বালাতে তেলটা উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ এবং ওপর থেকে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে এবার আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, নরম আঁচে রান্নাটা করে নেব। এক পর্যায়ে রান্নাটা হয়ে গেছে এবং ওপর থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা অবশ্যই যারা এই মাছটা পছন্দ করেন না বাসা একবার হলো ট্রাই করে দেখবেন, আর মতামত জানাতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।